আপনারা আমার এই ফটোটি একটু দেখুন আর এই ফটোটি দেখুন প্রত্যক্ষ কিন্তু আকাশ পাতাল ব্যবধান আর আমি এই ফটোকে এই ফটোতে রূপান্তর করেছি শুধুমাত্র ইনশট অ্যাপ ব্যবহার করে আপনি যদি ইনশট ভিডিও বা ফটো এডিটিং নাও জানেন তাহলে কিন্তু আপনি পারবেন যদি আপনি এই ভিডিওটি দেখেন ওখানে আমি কিছু ছোটোখাটো খাটো আপনাদেরকে টুলস সম্পর্কে দেখিয়েছি যে টুলসগুলোর ব্যবহার জানলে আপনি আপনার যে কোনো লো কোয়ালিটির ফটোকে হাই কোয়ালিটিতে রূপ দান করতে পারবেন আবার যে কোনো হাই কোয়ালিটি ফটোকে আপনি একদম লো কোয়ালিটিও বানাতে পারবেন আর আপনি যদি প্রপারভাবে ইনশর্ট ফটো এবং ভিডিও এডিট করতে চান প্রফেশনালি তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লে আছে ভিডিও এডিটিংয়ের যেখানে আমি বরাবর সাতটি ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনি প্রপারভাবে ইনশর্ট দিয়ে ভিডিও ইডিট করবেন তো আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে তার আগে রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রযুক্তিগত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকন অল করে দিবেন তো আমি এখন ইনশর্ট অ্যাপে চলে আসলাম এখানে দেখুন আমার যে উপকরণ উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি দুই জি ইমেজ একটি হচ্ছে এই ইমেজ অন্য একটি হচ্ছে এখানে দেখুন ক্লাউডের ইমেজটি তো এগুলো আপনি কোথায় পাবেন এগুলো তো কপিরাইট আপনার হয়তো ধরতে পারে যদি আপনি গুগল থেকে ডাউনলোড করেন আপনি চলে যাবেন পিকজাপি ওয়েবসাইটে ওখানে আপনি ফ্রিতে পেয়ে যাবেন লক্ষ লক্ষ ফটো ভিডিও তো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি যদি আপনার ফটোকে করতে চান তাহলে আপনি আপনার ফটো সিলেক্ট করবেন ফটো বলে এখানে আনবেন তো সর্বপ্রথম কি করতে হবে আমি এখান থেকে এই ফটোটিকে ফুল ক্যানভাস করে দিব তো ফুল ক্যানভাস করার জন্য এখানে ফুল ক্যানভাসে ক্লিক করলাম ফুল ক্যানভাস হয়ে গেছে তো এবার দেখুন ফটোটি অনেক লাইট আছে তো লাইট থেকে আমি এখন ডার্ক করবো ওই ফটোটি তার জন্য আমাকে এখান থেকে ফিল্টার টুলসে ক্লিক করতে হবে ফিল্টার টুলসে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডজাস্ট নামে একটি টুলস আছে এই অ্যাডজাস্টে ক্লিক করব দেন এখানে দেখুন কিছু টুলস আছে এই টুলসগুলো দিয়ে আপনি চাইলে আপনার যে কোনো ল কোয়ালিটি ফটোকে হাই কোয়ালিটি করতে পারবেন এবং হাই কোয়ালিটি ফটোকে ল কোয়ালিটি করতে পারবেন তো জাস্ট দেখুন তো এখান থেকে আমি ফার্স্ট যেই দেখুন যে লাইটনেসের টুলসটি আছে এটি আমি একটু ডার্ক করে দিব কারণ আমার ফটোটি ডার্ক করতে হবে দেখুন ডার্ক হয়ে যাচ্ছে দেন পরের টুলসটি ক্লিক করবো আবারও এটি কমিয়ে দিব এটি যদি আপনি বাড়ান তাহলে এটি আপনার এটি লাইট হবে আর আপনি যদি অপাসিটি কমিয়ে দেন তাহলে আপনার ডার্ক হবে ওকে এভাবে একটি একটি আপনি চাইলে একে আপনার পজিশন মতো আপনার ফটো রিলেটেড আপনার যেই ধরনের ফটো ওই ধরনেরই আপনি করবেন তো আমার যেহেতু ফটোকে ডার্ক করতে হচ্ছে আমি ডার্ক করার জন্য এরকম করতেছি দেন এখান থেকে আমি এখন স্যাচুরেশন স্যাচুরেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস এটি দিয়ে আপনি আপনার ফটোকে একদম ক্লিয়ার করতে পারবেন আবার ডার্কও করতে পারবেন তো আমি এতটুকু রাখলাম দেন কার দিয়ে আমি ফটোকে একটু ডার্ক করবো আরও ডার্ক করে দিব তো এইগুলো মূলত আপনারা আপনাদের নিজেদের মতো করেই বসাবেন আপনার ফটো রিলেটেড এই আমি যেভাবে করতেছি যে আপনাকে ঠিক সেভাবে করতে হবে তা কিন্তু না আপনিও চাইলে আপনার মতো করে করতে পারবেন আপনার ফটো যেমন তেমন তো ওকে আমি এখন এখান থেকে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো এবার আমি চলে যাবো সবার শেষে এখান থেকে কিছু টুলস আছে এগুলো আমি একটু একটু ক্লিক করে লো করে দিব ওকে মনে করেন আমি এতটুকুতে রাখলাম এরপর আমি ক্লাউডগুলো কীভাবে আনতেছি দেখুন তা আমি উপরের লেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর এটা চলে আসলাম দেন এটাকে আমাকে একটু ক্রোপ করতে হবে তার জন্য এখানে ক্রপ অপশান আছে ক্রপ অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে আমাকে আরও ছোটো করে ক্রপ করে নিতে হবে ওকে দেন টিকমার্ক দেন এটাকে একটু মাস্ক করব তার জন্য মাস্ক টুলে যাব এই মাস্ক টুল মাস্ক টুলে ক্লিক করব দেন এখান থেকে অনেক টুলস আছে তো এখান থেকে আমি জাস্ট ফার্স্টেড টুলে ক্লিক করব ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দিব ওকে এরপর আমি এটি বড় করে দিব যেহেতু আমার অনেক অল্প সেহেতু আমি আরও একটু মাস্ক টুলটি ব্যবহার করব আর একটু ছোটো করে দিবো এটা আমি চেপে ধরে বড় করে দিলাম আমি বেশি ক্রপ করে ফেললাম আমি আরও একটু ছোটো করে ক্রপ করতেছি ওকে আবারও মাছ টুলে যাচ্ছি দেন এখানে মাছ টুলে ক্লিক করে এটা আরও একটু বাড়িয়ে দিচ্ছি এবার ফটোটি আপনারা একটু দেখুন আগের মতো হয়েছে কিনা আমি এখানে আবারও একটি নতুন ফটো আনতেছি আগের ফটোটি আনতেছি তো আগের ফটোটি আনার জন্য পাইকনে ক্লিক করলাম পাইকনে ক্লিক করার পর এখানে দেখুন আমার মূল ফটোটি এটি হচ্ছে মূল ফটো আর এটি দেখুন অনেক তো আপনি চাইলে এই ফটোকে আরও ডার্ক করতে পারবেন আপনি ফটো লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর ফিল্টার অপশানে ক্লিক করবেন দেন এখানেও কিন্তু অনেক কিছু রুলস আছে অনেক কালার আছে আপনি এগুলো দিয়েও আরও ডার্ক করতে পারবেন আপনার ওই ফটোকে দেখুন আরো ডার্ক করে দিলাম দেন এখানে এবার এই দেখুন আমি যখন এই ফটোর উপর লেয়ার উপর ক্লিক করেছি আমার ওই ক্লাউডের লেয়ারটি হাইট হয়ে গেছে আবার যদি আমি এখানে ক্লাউডের লেয়ারের উপর ক্লিক করি তাহলেটি চলে আসছে দেখুন এবার দেখুন আপনারা আমার এই ফটোটিতে আমি এখন কি করব সেভ করার জন্য ফটোতে মার্ক দিব দেন এখানে সেভ করে দিব সেভ করার পর পরবর্তীতে গিয়ে কি করব আমি গ্যালারি থেকে ভিডিওটি স্ক্রিনশট নিয়ে নিব দেন একটি ফটো তৈরি হয়ে যাবে আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যদি এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশটের কয়েকটি টুলস সম্পর্কে জানতে পারেন তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে